নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি পড়েই চলেছে, আর এই রকম দিনে যদি দোকানের মতো মুচমুচে খাস্তা নিরামিষ মোগলাই পরোটা বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু দারুণ জমে যায়। তাই চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে নিরামিষভাবে মোগলাই পরোটা তৈরি করব, আর তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 কাপের মতো ময়দা আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ময়ানোর জন্য দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে আমি প্রায় 3 চামচের মতো তেল দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু টাইট ধরনেরই একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে আমি একটু রেস্টে রাখতে দেব। আর এই সময়ের মধ্যে এই মোগলাই পরোটার চলুন ফিলিংটা বানিয়ে ফেলি। এবার এই মোগলাই পরোটার ফিলিং তৈরি করব, সেজন্য এখানে 4টে কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আগে এগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 4টে আলুই ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে এভাবে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলেই কিন্তু গ্রেট করা আলুটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর তারপর 2 হাত দিয়ে এইভাবে আলুগুলোকে নিয়ে ভালো করে চেপে নিয়ে জলটা ফেলে দিতে হবে। আর তারপর এই আলুটাকে বড় একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে, যাতে এক্সট্রা যা জল থাকে সেটাও যেন বেরিয়ে যায়। তাহলে এই কাজটা করে নিয়ে ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। গ্রেট করা আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 হাতে চেপে প্রথমে জল বার করে দিয়েছি, আর তারপর বড় ছাঁকনির মধ্যে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তাতে এই আলুটা কিন্তু একদম শুকনো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। এবার দিয়ে দিচ্ছি চপ করা কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সবকিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। আলুর সাথে সমস্ত মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মোগলাই পরোটার ফিলিং তো রেডি হয়ে গেছে, আর ওই ফিলিংটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে এর থেকে বড় বড় করে লেচিগুলো কেটে নেব। ডোটা আবারও একবার ভালো করে মেখে নিয়ে তার থেকে বড় বড় করে লেচি কেটে নিয়েছি, আর 1টা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এটা বেলে নেব। যতটা সম্ভব বড় করে পাতলা করে এটা বেলতে হবে। একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার ফিলিংটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি। ফিলিংটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ফিলিংটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার এটাকে ভাঁজ করে দেব। প্রথমে এই 2 সাইডগুলো আগে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু তেল লাগানো আছে, এটা কিন্তু ভাঁজ হতে কোনো রকম অসুবিধা হবে না। দুদিকটা দেখুন ভাঁজ হয়ে গেছে। এবার এই 2 সাইডও এইভাবে ভাঁজ করে দিচ্ছি। বন্ধুরা, একটা মোগলাই পরোটা ভাঁজ করে দেখুন আমি একদম রেডি করে নিয়েছি। এইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি, আর তারপর ভাজার ব্যবস্থা করে ফিরে আসছি। কয়েকটা মোগলাই পরোটা আমি বেলে পুর ভরে রেডি করে নিয়েছি, আর 1টা পরোটা এবার ভাজার জন্য বসিয়ে দিয়েছি। যেদিকটা ভাজ করা থাকবে সেই দিকটাই কিন্তু ভাজার জন্য তেলের দিকে আগে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই মোগলাই পরোটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজতে গিয়ে পরোটাটাও যেমন ভাজা হবে, আবার ভেতরে যে আলুর পুরটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, এই পরোটার সাথে কিন্তু কোনো রকম আলুর তরকারির দরকার পড়বে না, কেননা ভেতরেই আলুর স্টাফিং যেহেতু আছে। তবুও যদি আপনারা মনে করেন এর সাথে আলুর তরকারি বানাবেন, আমার কিন্তু চ্যানেলে আরেক ধরনেরও মোগলাই পরোটা রেসিপি দেওয়া আছে, যার লিঙ্কটা আমি সাজেস্টেড বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও আপনারা দেখে নিয়ে আলুর তরকারি তৈরি করে নিতে পারেন।
বন্ধুরা, একটা মোগলাই পরোটা দেখুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি, সেজন্য এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মোগলাই পরোটার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়, তাই দেরি না করে পারলেটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।